চলে এসেছি বন্ধুরা মহুয়া জোয়ারদার ফুড হাউসে, তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। শুভ দুপুর, সব কেমন কাটল লক্ষ্মী পুজো জানিও কমেন্ট করে। এবার তো আমাদের বাড়িতে মোটামুটি করে করা হয়েছে, সেরকম আড়ম্বর করে কিছুই করা হয়নি। ভক্তি ভরে মাকে যা দিয়েছি তাতেই মা সন্তুষ্ট হয়েছেন, এইভাবেই পালন হয়েছে কোজাগরি লক্ষ্মী পুজো। আশা করি তোমাদেরও সবার খুব ভালো কেটেছে। আর আজকে একটা লাঞ্চ তোমাদের সাথে শেয়ার করছি, দারুণ টেস্টি রেসিপি, অবশ্যই শেয়ার করিনি। আর প্রথম যারা আজকে আমার পরিবারে নতুন, ভিডিও ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা প্রথম থেকে আমার পাশে আছো, তোমাদের অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থেকো। তাহলে কী কী নিয়ে এসেছি চলো গিয়ে দেখিয়ে নিই, তারপর খেতে খেতে কথা হবে। এখানে আছে রুই মাছের আলু দিয়ে ঝোল, এখানে একটু আচার নিয়ে এসেছি, টক ঝাল মিষ্টি আচার, এখানে আছে সর্ষা পার্শে, আর এখানে আছে পটল বাটা, পটলের খোসা বাটা, পটল আর পটলের খোসা, মানে দুটো পটল খোসা সমেত বেটে তারপরে যেরকম নাড়াচাড়া করে, আমার রেসিপি আগে শেয়ার করা আছে, তোমরা দেখেছো। তাহলে কথা না বাড়িয়ে খাওয়া শুরু করছি। প্রথমে এই বাটাটা দিয়েই খাবো, বাটাটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আচারটাকে একটা সাইডে নিয়ে বাটা দিয়ে খেতে আমার সবসময় ভালো লাগে, যে কোনো কিছুর বাটা খুব টেস্টি লাগে, যে কোনো কিছু বাটা দিয়ে। দেখি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে। দারুণ টেস্ট, এখন গোটা পটল একটু কচি পটল দেখে বাটবে, ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে রসুন কালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ধনে পাতা দিলে আরো ভালো হয়, খুব ভালো হয়েছে। কখনো পাতা লেবুর রসও দিয়ে দিতে পারো যারা একটু টক টক পছন্দ করো, খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে কিন্তু, রুই মাছে বড়ি আলু দিয়ে ঝোলটা খেয়ে নি, একদম পাতলা করে ঝোলটা, এই কারণে পাতলা ঝোলটা করেছি। গতকাল লক্ষ্মী পুজোয় নানান রকম প্রসাদ খাওয়া হয়েছে, সেগুলি একটু একটু লক্ষ্মী পুজো প্রসাদ খেলে না একটু ভারী হয়ে যায়, বেশ খাবারটা একটু অন্যরকমের হয়ে যায়, তাই পরের দিনের জন্য একটু পাতলা ঝোল। আমাদের তো নারায়ণ আছে, সিন্নি দিতেই হবে, সিন্নি টিন্নি খেয়ে ওই শরীরটা বেশি খুব একটা দেখবে একটু প্রবলেম হয় রাতের দিকে, ওই জন্য আগে একদম লাইট। এটা বাড়ির সবার জন্যই রয়েছে, বাবাকে তো দেবই না রিচ কোনো খাবার। Thank you.
ভালো আছে। এবার নিয়ে নেব সর্ষে পার্শ্বটা, বিরাট বড় একটা পার্শ্বে মাছ। একদম গা মাখা মাখা, কাঁচা লঙ্কা আছে, সর্ষে মানেই কাঁচা লঙ্কা থাকবে। একটু পোস্ত তার সাথে বেটে দিয়েছি। তোমাদের বলি কেমন হয়েছে খেয়ে দাঁড়াও, সর্ষার জিনিস তো ভালো হবেই, মাছটা তো একদম ব্যাপক দারুণ। অনেকদিন ধরে পার্শে মাছ খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, হাজবেন্ডকে বললাম, পুজোয় তো সেরকম কোনো রেস্টুরেন্টে এসব জায়গায় খাইনি, ঘরে খাওয়ারই একটু বেশ ভালো মন্দ বাজার ভালোই লাগে, নিজে রান্না করে খেতেও এবং সবাইকে খাওয়াতেও। এমন একটু পার্শ্ব মাছ দেখবে নিয়ে এসো তো, একটু বড় বড় সাইজে। এরকম পার্শে মাছ শসা দিয়ে সত্যি ভালো লাগে। যারা পার্সোনালি আমাকে পছন্দ করো, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ফেসবুক পেজ আছে, ওখানেও তোমরা ফলো করতে পারো। পার্শে মাছের রেসিপি শেয়ার করা আছে, তোমরা চাইলে ভিডিও দেখে নিতে পারো। কাঁটাটাই কত বড়, দেখলেই বোঝা যায় মাছটা কত বড়। পরিষ্কার, খুব তৃপ্তি করে খেলাম, খাওয়া দাওয়াটা হচ্ছে একটা তৃপ্তির ব্যাপার, খাওয়া দাওয়ার সাথে কোনো কিছু না। তাহলে বন্ধুরা এখন আমি আসি, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিও। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।